দখলের কবলেই রাজধানীর মানিকনগর বিশ্বরোডের পাশে ময়লা ফেলানোর বিশাল মাঠ। ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন ও রেলওয়ে পরিত্যক্ত জায়গাটি রিক্সা ভ্যান গাড়ির গ্যারেজ বানানো সহ নানা ধরনের ময়লা ফেলে চলার পথ বন্ধ করে দিয়েছে দখলদাররা। সিটি কর্পোরেশন জায়গাটি দখলমুক্ত করতে পদক্ষেপ নিলেও পুনরায় দখল হয়ে যাচ্ছে। এস এম খোরশেদ আলমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সাব্বির আহমেদ। রাজধানীর মানিকনগর বিশ্ব রোডে ময়লা ফেলার জায়গাটি 4.95 একর জমির মধ্যে 2.42 একর জমি সিটি কর্পোরেশনের, বাকিটা রেলওয়ের। জমি নিয়ে নানামত এলাকাবাসীর, তাদের দাবি জমিটা এখনো ব্যক্তি মালিকানাধীন। যারা জায়গা দিয়েছে তারা মরে গেছে, তারপরে ভাঙ্গা শুরু হলো, তারা মনে করো আড়াই বছর আমি নামাতাছিলাম। নজরদারি না থাকায় জায়গাটি ময়লায় ভরাট করায় চলার রাস্তাটি সরু করে ফেলেছে তারা। এগুলি পরিষ্কার রাখেন না কেন? পরিষ্কার রাখি তো, এই যে ওগুলো শুকাইতেছে এগুলো সব চলে যাবো তো, পরিষ্কার রাখি না। এই যে ময়লা টপেতে মাল দেয় এগুলো আমরা না কিনি তাহলে কিনবো কে? তারও দেশ লুঙ্গ রয়ে যাবো গা। রিক্সা ভ্যান গাড়ির গ্যারেজ সহ দোকানপাট ভাড়া দিয়ে লুটে পুটে খাচ্ছে দখলদাররা, ময়লার দুর্গন্ধ তো ছড়াচ্ছে। এটা আমরা জনগণের মুখে যেটা শুনে আর কি, যে এটা রেল কোম্পানির কাছে কোন এক সময় নাকি মাটি বিক্রি করছিল, এখন জনগণ মাটি মুটি ফালায় উঁচা করছে, দর্জনে রিক্সা ভ্যান রাইখা দুই সাইডে ডাইল ভাত খেয়ে বাসে। এটা সরকারি জায়গা? সরকারি জায়গা জি। তো আপনি এখানে যে ওই যে পাটা পুতা বানান? আমরা নিজেরা বানাই, নিজেরা বিক্রি করি, জীবন বাঁচাই। এই সিটি কর্পোরেশন মাঝে মধ্যে উচ্ছেদ অভিযান চালালেও পরে আবার দখল হয়ে যাচ্ছে জায়গাটি। আমরা ভাসমানভাবে আছি, সরকারের যখন যেটা প্রয়োজন আবার উঠাই দিব, আমরা চলে যাব। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা জানান, শীঘ্রই জায়গাটি দখলমুক্ত করে সামাজিক অনুষ্ঠান কেন্দ্র করা হবে। বেদখল জায়গাটিকে সিটি কর্পোরেশনের দখলে নিয়ে আসি এবং নিয়ে আসার পরে সেখানে ড্রয়িং ডিজাইন সম্পন্ন করে এখন সেখানে সামাজিক অনুষ্ঠান কেন্দ্র এবং সেখানে মার্কেট, সেখানে পাশে একটি এসটিএস নির্মাণের পরিকল্পনা ইতিমধ্যেই অনুমোদন হয়েছে। রিক্সা ভ্যান ও গাড়ি গ্যারেজ ভাড়া দিয়ে লুটে পুটে খাচ্ছে রাজধানীর মানিকনগর বিশ্বরোড ময়লা ফেলার এই মাঠ। সিটি কর্পোরেশন মাঝে মাঝে উচ্ছেদ অভিযান চালালেও কোনো কাজে আসছে না তাদের, আর তাই অতি তাড়াতাড়ি এই মাঠটি পরিষ্কার চান এলাকাবাসী। দর্শক, এই নগরের যে কোনো দুঃখ দুর্দশার চিত্র তুলে ধরছে মাই টিভি, আর এই দুঃখ দুর্দশার চিত্র তুলে ধরতে আমরা আসছি আপনার এলাকায়। প্রতি বুধবারের এই আয়োজনে আপনারা থাকুন মাই টিভির সাথে, সঙ্গে থাকব আমি এস এম খোরশেদ আলম।